কিভাবে যোগ বিয়োগের গাণিতিক সম্পর্ক সমাধান করতে হয় আজকে আমরা সেই বিষয়ে জানব। একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নতে বলা হয়েছে, একটি ব্যাগে কয়েকটি আম ছিল? 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? আমাদের এই অঙ্কটি গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে হবে বা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা গাণিতিক সম্পর্কটি লিখব, প্রথমে ব্যাগে আম ছিল খালি ঘর বিয়োগ 5 সমান 6। যেহেতু ব্যাগে নির্দিষ্ট পরিমাণ আমের সংখ্যা দেওয়া হয়নি, তাই প্রথমে খালি ঘর দিতে হবে। তারপরে 5টি আম বিক্রি করা হলো। আমরা সাধারণত জানি, নির্দিষ্ট পরিমাণ কোনো জিনিস থেকে যদি বিক্রি করা হয় বা কাউকে দিয়ে দেওয়া হয়, তবে সেই সংখ্যাটি বিয়োগ করতে হয়। তাহলে আমরা লিখব বিয়োগ 5। তারপর আমরা দেখি 5টি আম বিক্রি করার পর ব্যাগে আম আছে 6টি, তাই আমরা লিখব সমান 6। খালি ঘরযুক্ত গাণিতিক সম্পর্কগুলো পক্ষান্তর করে সমাধান করলে উত্তর বের করতে সহজ হয়। তাহলে আমরা লিখতে পারি, বা খালি ঘর সমান 6 যোগ 5। গাণিতিক সম্পর্কের মাঝে সমান থাকার কারণে প্রথমে বা লিখতে হবে। তারপর আমরা লক্ষ্য করি আমাদের অঙ্কের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা 5কে সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে বসিয়েছি এবং 5এর বাম পাশে যোগ চিহ্ন দিয়েছি। মনে রাখতে হবে, গাণিতিক সম্পর্কের অঙ্কগুলো সমাধান করতে হলে পক্ষান্তর করার সময় যোগ বিয়োগ গুণ ও ভাগ চিহ্নের পরিবর্তন হয়। এখন প্রশ্ন জাগতে পারে, কোন সংখ্যাটি যোগের আর কোন সংখ্যাটি বিয়োগের? উত্তর হবে, যে সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি বিয়োগের, আর যে সংখ্যাটির বাম পাশে কোনো চিহ্ন থাকবে না বা যোগ চিহ্ন থাকবে তবে সেই সংখ্যাটি যোগের হবে। তারপরে যে সংখ্যার বাম পাশে গুণ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি গুণের, আবার যে সংখ্যাটির বাম পাশে ভাগ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি ভাগের হবে। আমরা 5কে যেহেতু পক্ষান্তর করেছি, তাই 5 বিয়োগের থেকে যোগ রয়েছে। তাহলে আমরা লিখব, বা খালি ঘর সমান 5-এ 6 যোগ করলে হয় 11, সুতরাং খালি ঘরে হবে 11 বিয়োগ 5 সমান 6। তাহলে আমরা উত্তর লিখতে পারি 11। এখন আমাদের 1 নম্বরে বলেছে খালি ঘর পূরণ করি। 1-এ 1 দেওয়া আছে 9 যোগ খালি ঘর সমান 16। গাণিতিক সম্পর্ক সমাধান করার নিয়ম আমরা জেনেছি। পক্ষান্তর করে গাণিতিক সম্পর্ক সমাধান করার সময় প্রক্রিয়া প্রতীকের পরিবর্তন হয়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ও ভাগের পরিবর্তন হয়। যোগের থাকলে পক্ষান্তর করলে বিয়োগের হয়, বিয়োগের থাকলে পক্ষান্তর করলে যোগের হয়। অনুরূপভাবে গুণের থাকলে ভাগের হয়, আবার ভাগের থাকলে গুণের হয়। তাহলে আমরা লিখব, বা খালি ঘর সমান 16 বিয়োগ 9। গাণিতিক সম্পর্কের অঙ্কের মধ্যে মাঝখানে সমান চিহ্ন থাকার কারণে প্রথমে বা লিখে অঙ্ক করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, বা খালি ঘর সমান 16 থেকে 9 বিয়োগ করলে থাকে 7, সুতরাং 9 যোগ খালি ঘরে হবে 7 সমান 16। তাহলে আমরা উত্তর লিখতে পারি 7। 2 নম্বরে আছে 39 বিয়োগ খালি ঘর সমান 31, বা 39 বিয়োগ 31, 31 ছিল যোগের, পক্ষান্তর করায় 31 হয়েছে বিয়োগের সমান খালি ঘর, পক্ষান্তর করায় খালি ঘরের বাম পাশের বিয়োগ চিহ্ন উঠে গেছে, বা 39 থেকে 31 বিয়োগ করে পাই 8 সমান খালি ঘরের খালি ঘর, বা খালি ঘর সমান 8। মনে রাখতে হবে, সমানের আগের সম্পূর্ণ অংশ এবং সমানের পরের সম্পূর্ণ অংশ সমান্তর করলে প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 39 বিয়োগ
খালি করে হবে 8 সমান 31 তাহলে আমরা উত্তর লিখতে পারি 8 3 নম্বর দেওয়া আছে খালি ঘর যোগ 23 সমান 34 বা খালি ঘর সমান 34 বিয়োগ 23 23 ছিল যোগের পক্ষান্তরে হয়েছে বিয়োগের বা খালি ঘর সমান 34 থেকে 23 বিয়োগ করে পাই 11 সুতরাং খালি ঘরে হবে 11 যোগ 23 সমান 34 তাহলে আমরা উত্তর লিখতে পারি 11 4 নম্বর আছে খালি ঘর যোগ 19 সমান 45 বা খালি ঘর সমান 45 বিয়োগ 19 19 ছিল যোগের পক্ষান্তরে হয়েছে বিয়োগের বা খালি ঘর সমান 45 থেকে 19 বিয়োগ করে পাই 26 সুতরাং খালি ঘরে হবে 26 যোগ 19 সমান 45 তাহলে আমরা উত্তর লিখতে পারি 26 5 নম্বরে দেওয়া আছে 14 যোগ খালি ঘর সমান 35 বা খালি ঘর সমান 35 বিয়োগ 14 আমরা আগে জেনেছি কোন সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তবে সেই সংখ্যাটি কি হয় যোগের হয় আমাদের 14 ছিল যোগের তাই পক্ষান্তর করায় 14 বিয়োগের হয়েছে বা খালি ঘর সমান 35 থেকে 14 বিয়োগ করে পাই 21 সুতরাং 14 যোগ খালি ঘরে হবে 21 সমান 35 তাহলে আমরা উত্তর লিখতে পারি 21 6 নম্বরে দেওয়া আছে 29 বিয়োগ খালি ঘর সমান 17 বা 29 বিয়োগ 17 17 ছিল যোগের পক্ষান্তর করায় বিয়োগের হয়েছে সমান খালি ঘর পক্ষান্তর করায় খালি ঘরের বাম পাশের বিয়োগ চিহ্ন উঠে গেছে বা 29 থেকে 17 বিয়োগ করে পাই 12 সমান খালি ঘরের খালি ঘর এবার আমরা উভয় পাশের সম্পূর্ণ অংশকে সমান্তর করব বা খালি ঘর সমান 12 সুতরাং 29 বিয়োগ খালি ঘরে হবে 12 সমান 17 তাহলে আমরা উত্তর লিখতে পারি 12 7 নম্বরে দেওয়া আছে খালি ঘর যোগ 27 সমান 75 বা খালি ঘর সমান 75 বিয়োগ 27 27 ছিল যোগের পক্ষান্তর হয়েছে বিয়োগের বা খালি ঘর সমান 75 থেকে 27 বিয়োগ করে পাই 48 সুতরাং খালি ঘরে হবে 48 যোগ 27 সমান 75 তাহলে আমরা উত্তর লিখতে পারি 48 8 নম্বরে দেওয়া আছে খালি ঘর বিয়োগ 39 সমান 45 বা খালি ঘর সমান 45 যোগ 39 39 ছিল বিয়োগের পক্ষান্তরে যোগের হয়েছে বা খালি ঘর সমান 45 এর সাথে 39 যোগ করে পাই 84 সুতরাং খালি ঘরে হবে 84 বিয়োগ 39 সমান 45 তাহলে আমরা উত্তর লিখতে পারি 84 9 নম্বরে দেওয়া আছে 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13 বা 12 সাথে 9 যোগ করে পাই 21 বিয়োগ 13 13 ছিল যোগের পক্ষান্তর করায় বিয়োগের হয়েছে সমান খালি ঘর খালি ঘর ছিল বিয়োগের পক্ষান্তর করায় বিয়োগ চিহ্ন উঠে গেছে বা 21 থেকে 13 বিয়োগ করে পাই 8 সমান খালি ঘর বা খালি ঘর সমান 8 সুতরাং 12 যোগ 9 বিয়োগ খালি ঘরে হবে 8 সমান 13 তাহলে আমরা উত্তর লিখতে পারি 8 10 নম্বরে দেওয়া আছে 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23 বা 22 এর সাথে 8 যোগ করে পাই 30
বিয়োগ 23, 23 ছিল যোগের, পক্ষান্তর করায় বিয়োগের হয়েছে, সমান খালিঘর, খালিঘর ছিল বিয়োগের, পক্ষান্তর করায় বিয়োগ চিহ্ন উঠে গেছে, বা 30 থেকে 23 বিয়োগ করে পাই 7, সমান খালিঘর, বা খালিঘর সমান 7। সুতরাং 22 যোগ 8 বিয়োগ খালিঘরে হবে 7 সমান 23। তাহলে আমরা উত্তর লিখতে পারি 7। 2 নম্বর প্রশ্নে বলেছে বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল, তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল, 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল, তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? যেহেতু আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো গাণিতিক সম্পর্কের অঙ্ক, তাই আমরা গাণিতিক সম্পর্ক তৈরি করে অঙ্কগুলো সমাধান করব। আমরা লিখব বিজয়ের কাছে প্রথমে আম ছিল খালিঘর যোগ 15 বিয়োগ 33 সমান 12। যেহেতু কতগুলো আম নিয়ে বিজয় বাজারে গেল সেই আমের সংখ্যা দেওয়া হয়নি, তাই আমরা প্রথমে খালিঘর দিয়েছি, তারপরে দেখি তার চাষা আরও যে 15টি আম বিক্রি করার জন্য দিল সেই 15টি আম আমরা যোগ রেখেছি, এরপরে দেখি মোট আম থেকে সে 33টি আম বিক্রি করল, তাই আমরা 33কে বিয়োগে রেখেছি, 33টি আম বিক্রি করার পর আম অবশিষ্ট রইল 12টি, তাই আমরা 12কে সমানের পরে রেখেছি। তাহলে আমরা গাণিতিক সম্পর্কটি সমাধান করি, বা খালিঘর যোগ 15 সমান 12 যোগ 33, 33 ছিল বিয়োগের, পক্ষান্তর হয়েছে যোগের, বা খালিঘর যোগ 15 সমান 12 এর সাথে 33 যোগ করে পাই 45, বা খালিঘর সমান 45 বিয়োগ 15, বা খালিঘর সমান 45 থেকে 15 বিয়োগ করে পাই 30। সুতরাং 30টি আম ছিল। উত্তর, প্রথমে আম ছিল 30টি। 3 নম্বরে বলেছে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন, বাড়িতে এসে 25টি মেয়েকে 23টি ছেলেকে দিলেন, এখন তার কাছে কতটি লিচু থাকল? তাহলে আমরা গাণিতিক বাক্য তৈরি করে অঙ্কটি সমাধান করি। আমরা লিখতে পারি জলিল সাহেবের নিকট লিচু থাকল 100 বিয়োগ 25 বিয়োগ 23 সমান খালিঘর। যেহেতু জলিল সাহেবের 100টি লিচু থেকে মেয়েকে লিচু দিলেন 25টি এবং ছেলেকে লিচু দিলেন 23টি, তাই আমরা 100কে প্রথমে রেখেছি এবং 25 ও 23কে বিয়োগে রেখেছি, কেননা নির্দিষ্ট পরিমাণ লিচু থেকে 25টি লিচু ও 23টি লিচু দিয়ে দেওয়া হয়েছে, বা খালিঘর সমান 100 বিয়োগ 25 বিয়োগ 23। আমরা আগে জেনেছি সমানের আগের পুরো অংশ এবং সমানের পরের পুরো অংশ সমান্তর করলে প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের কোনো পরিবর্তন হয় না, বা খালিঘর সমান 100 থেকে 25 বিয়োগ করলে থাকে 75 বিয়োগ 23, বা খালিঘর সমান 75 থেকে 23 বিয়োগ করলে থাকে 52। সুতরাং 52টি লিচু থাকল। উত্তর, 52টি লিচু থাকল। 4 নম্বর প্রশ্নে বলেছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো, বাক্সে 17টি চকলেট থাকলো, কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল, গাণিতিক বাক্য কি হবে? আমরা গাণিতিক বাক্য তৈরি করে অঙ্কটি সমাধান করি। আমরা লিখতে পারি মিতুকে চকলেট দেওয়া হয়েছিল 25 বিয়োগ খালিঘর সমান 17। যেহেতু বাক্সে 25টি চকলেট ছিল, তাই আমরা প্রথমে লিখব 25,
তারপরে মিতুকে যে চকলেটগুলো দেওয়া হলো সেই চকলেটের পরিমাণ দেওয়া হয়নি, তাই আমরা লিখতে হবে বিয়োগ খালিগর। তারপরে 25টি চকলেট থেকে মিতুকে যে চকলেটগুলো দেওয়া হলো সেই চকলেটগুলো বিয়োগ করলে চকলেট অবশিষ্ট থাকে 17টি, তাই আমরা সমানের পরে লিখব 17। আমরা গাণিতিক বাক্যটি সমাধান করি, বা 25 বিয়োগ 17 সমান খালিগড়। 17 ছিল যোগের, পক্ষান্তরে হয়েছে বিয়োগের। আবার খালিগড় পক্ষান্তর করায় খালিগড়ের বাম পাশের বিয়োগ চিহ্ন উঠে গেছে। বা 25 থেকে 17 বিয়োগ করলে থাকে 8 সমান খালিগড়ের খালিগড়। বা খালিগড় সমান 8, উভয় পাশের পূর্ণ অংশ সমান্তর করেছি, সুতরাং 8টি চকলেট দেওয়া হয়েছিল। উত্তর 8টি চকলেট দেওয়া হয়েছিল।